হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ও কুকিং হলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি হলো আমার চিড়ের ক্ষীর। চিড়ের ক্ষীর খুব সহজে বানানো যায়, খুব অল্প উপকরণ লাগে। এখানে বেশি উপকরণ আপনারা ভালো করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমার রেসিপি চিড়ের ক্ষীরের জন্য আমাকে লাগবে চিড়ে। চিড়ে আমি 200 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, যে কোনো চিড়ে নিলে হয়ে যাবে। 150 গ্রাম চিনি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, নারকেল নিয়েছি আমি, আর এখানে আমি বাদাম নিয়েছি, বাদামটা কুচি কুচি করে কেটে নিয়েছি, কিশমিশ নিয়েছি, 2টো এলাচি নিয়েছি, 2টো এলাচি নিয়েছি, আর ঘি নিয়েছি, দুধ 500 গ্রাম নিয়েছি। আমি এখন রান্নাটা শুরু করে দেব। আমার কড়াইটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধে নিতে পারেন, গুঁড়া দুধও নিতে পারেন। দেখতে পাচ্ছেন দুধটা আমার বয়েল হয়ে গেছে, এখন এর মধ্যে ধুয়ে রাখা, ভালো করে আমি ধুয়ে নিয়েছি চিড়াটাকে। এখন চিড়েটা অ্যাড করে দেব। হাই ফ্লেমে ভালো করে আগে নাড়তে লাগবে, বেশিক্ষণ নাড়ব না, 2-3 মিনিট নাড়বো, তারপরে আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এখন আমি 5 মিনিট ঢাকনাটা দিয়ে রাখবো, লো মিডিয়াম ফ্লেমে রাখতে লাগবে, নাহলে দুধটা উতলে যেতে পারে। দেখতে পাচ্ছেন রান্নাটা করতেছি, মাঝে মাঝে একটু করে নাড়তে লাগবে ঢাকনা ওঠায়। 5 মিনিট এখনো হয়নি আমার, ঢাকনা ওঠা না নাড়লে নিচে লেগে যেতে পারে। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠাই নেব আমি। এর মধ্যে চিনিটা দিয়ে দেব, এলাচিটাও আমি দিয়ে দিলাম, পেস্ট করে রেখেছি এলাচিটা, দিয়ে ভালো করে নাড়তে লাগবে কিছুক্ষণ। চিনি এলাচিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি, এইভাবে নাড়ছি, নাড়ার পরে তারপরে আমি কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে দিলাম, আর একটা কড়াই বসাই দিচ্ছি আমি এখানে, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে ঘি দেবো আগে, ঘি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নেবো, কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি এখন ভেজে নেবো। প্রথমে বাদাম দিয়ে দিলাম, নারকেল, হালকা ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, আমার ড্রাই ফ্রুটটা ভাজানো হয়ে গেছে। এখন আমি এটা হালকা ভেজে নিয়েছি, এখন আমি এটা এখানে অ্যাড করে দিব। ঘিটাতে অ্যাড করে দিয়ে দিলাম ঘিটা, ঘিটা আগে দিই নেই, আগেও দেওয়া যায় কিন্তু আমি দিই নেই, ঘিটা সেন্টটা থাকবে না, পরে দিলে ঘি সেন্টটা থেকে যাবে, রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কুক করা যায়, বেশিক্ষণ সময় লাগে না, আর খুব অল্প উপকরণও লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু উপকরণ লেগেছে আমার ছেলের জন্য, আমি বানিয়েছি এটা পায়েসটা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠাই নেব, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা আমার ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।